দেখো, জনস্বার্থ মামলা দায়েরের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এবং মামলায় যেটা অভিযোগ করা হচ্ছে যে পুরো ভোটের দিন পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে, একাধিকবার একাধিক অভিযোগ জানানো হলেও কোনো ক্ষেত্রেই পুলিশের তরফ থেকে সেই অর্থে কোনো রকম সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণেই তারা এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন, এবং তার পাশাপাশি তারা বলছেন যে স্বচ্ছভাবে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এবারও যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল বা প্রকাশিত হয়েছিল সেখানে বহু মৃত ভোটারের নাম রয়েছে, এবং সেই সুযোগ নিয়ে বহু ছাপ্পা ভোট দেওয়া হয়েছে মৃত ভোটারদের নামে। ফলত এই তালিকা সংশোধন না হলে কোনোদিনই স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন করা সম্ভব নয়, সেই দাবিতেই তারা জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। আগামী 6ই জানুয়ারি প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে, এবং সেই সময় আদালতের কি কি নির্দেশ দেয় সেটা এই মুহূর্তে দেখার। ধন্যবাদ সৌভিক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।